আসসালামু আলাইকুম। আমি আপনাদের নিয়ে আসছি পাটের জমিতে। পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়, কারণ পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বলেই পাটকে সোনালী আঁশ বলা হয়, যেটা আমরা ছোট সময় বইতে পড়েছি। বেশ কিছুদিন আমাদের খুব তাপদাহ বিরাজ করেছে বাংলাদেশে, পাটগুলো নড়বড় অবস্থায় ছিল। তা আল্লাহর অশেষ রহমতে গতকালকে বৃষ্টি হওয়ার কারণে একদিনেই পাটের চেহারা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। দেখেন, যত দূর দৃষ্টি যায় শুধু পাট আর পাট। বাংলাদেশে এত প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয় বলেই এই পাটকে আমরা আসলেই সোনালী আঁশ বলতেই পারি। এবং এই পাটের উপর নির্ভর করে কৃষক সারা বছরের প্রায় অর্ধেকটা সময় কৃষক তার জীবিকা নির্বাহ করে। না দেখলে বুঝবেন না, ঠিক নয়নভিরাম দৃশ্য, শুধু পাট আর পাট। ঠিক এই পাটের মাঝ দিয়ে উঁকি দিছে পরন্ত বেলা সেই সূর্যটি। দেখেন, সাথে সাথে আমি আপনাদেরকে গ্রামের দৃশ্যটা দেখাচ্ছি, যে সত্যিকার এই গ্রামের দৃশ্যগুলো কতটা চমৎকার হয়। পুরোপুরি না দেখলে বিশ্বাস করবেন না যে গ্রামের দৃশ্য কত সুন্দর হয়। এবং পুরো পিওর অক্সিজেন পাওয়া যায় শুধুমাত্র গ্রামেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।